আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর সুজিত ঘোষ, তাদের আমন্ত্রণে আজকে আমি গিয়েছিলাম। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই যে প্রেস ক্লাবের কর্মশালায়। তিনি এখন কিছু বলবেন। নমস্কার, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ রায় মহাশয়কে। তার এই নিরলস প্রচেষ্টা, তার এই কর্মশালার আয়োজন এবং উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের এমন সুন্দরভাবে লালন করার, খুব অল্প দিনে তো খুব বেশি শেখানোর সুযোগ থাকে না, কিন্তু একাধারে বিশ্লেষণ, প্রয়োগ এবং তাদের শৈলীতে, তাদের মননে তা গ্রথিত করবার যে কাজ আমি দেখলাম ওনার আজকেই আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, তাতে আমি আপ্লুত। আমি সেই জন্য ওনাকে আরেকবার অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। আর বিশেষ করে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শিলচর ইউথ কোয়ার, শিলচর প্রেস ক্লাব এবং সংস্কার ভারতীরকে, যে তাদের উদ্যোগে ওনার এই যে আসার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পেরেছি এবং ওনারা সেই সুযোগ আমাদের গ্রহণ করতে অনুমতি দিয়ে বাধিত করেছেন। তো আমি আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারকে আবার নমস্কার জানাই এবং আমি বিশ্বজিৎবাবুর আগামী কর্মকাণ্ড আরও সুষ্ঠুভাবে পরিচালিত হোক, আরও সুন্দরভাবে আমাদের দুই বাংলা সংস্কৃতি উন্নততর জায়গায় পৌঁছোক। শুধু দুই বাংলা নয়, সর্বভারতীয় স্তরে, আন্তর্দেশীয় স্তরে এ আরও উন্নীত হোক, এই আমার শুভকামনা এবং অভিনন্দন। আমি সন্তোষ চন্দ্র, শিলচর ইউথ কোয়ারের সাধারণ সম্পাদক। আমরা বরাক উপত্যকায় লোকসঙ্গীতের যে ধারা চলছে, তার মধ্যে বেশি সময় দেখা যাচ্ছে গানের কথা এবং সুরের মধ্যে একটু অমিল রয়েছে। ঠিক তেমন শিক্ষক এগুলো পাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা সবসময় কী করি, আমরা যেমন বাংলার পীঠস্থান বাংলাদেশ ধরতে লোকসঙ্গীতের, এখান থেকে আমরা মধ্যে মধ্যে আমরা বিশিষ্ট গুরু যারা আছেন ওদেরকে দিয়ে আমরা ওয়ার্কশপ করাই শিলচর শহরে কর্মশালা, নতুন প্রজন্ম যাতে উপকৃত হয়। আগে অনেকবার করেছি, এবার আমরা করছি শিলচর ইউথ কেয়ার এবং সংস্কার ভারতী কাছাড় জেলার উদ্যোগে। এবার কর্মশালা হচ্ছে আমরা শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায়, শিলচর প্রেস ক্লাবের অফিস রুমে। তো এবার আমরা তো জানেনই করোনা, এরপরে বন্যা, এই সময় প্রত্যেকের ছাত্র এবং শিক্ষক সবাই, শিল্পী সবাই ঘরে বসা ছিল। যারা শিল্পী এবং যারা ছাত্র ছাত্রী, ওরা তো কোনো রেওয়াজ টেওয়াজ কিছু করতে পারেনি, প্রায় গলাটলা বন্ধুই। তো আমি খুব কষ্ট করে আমি বিশ্বজিৎকে বলেছিলাম, বলে আপনি যদি কিছু গান টান আমরা বরাক উপত্যকার ছাত্রছাত্রীকে কিছু শেখান, আমরা খুব উপকৃত হব। উনি বাংলাদেশ ঢাকা থাকেন, ডক্টর বিশ্বজিৎ রায় সবাই চেনেন, উনি খুব বিখ্যাত সঙ্গীত শিক্ষক, লোকগবেষক। তো ওনাকে আমরা রিকোয়েস্ট করে আমরা এনেছি। তো এইবারের যে কর্মশালা, এটা নিয়ে উনি দুই তিনটা কথা বলবেন। লোকগান, ভাটি বাংলার লোকগানের একটি ঐতিহ্য আছে এবং সেটি বহুকাল আগ থেকে আমাদের ভাটি বাংলার ভাটিয়ালি, জারি, সারি, বাউল, কীর্তন, দেহতত্ত্ব সমস্ত গানের একটা সুন্দর স্থান হচ্ছে আমাদের ভাটি বাংলা। এই ভাটি বাংলাটা হচ্ছে হাওর বেষ্টিত অঞ্চল, বরাক উপত্যকার কিছু অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ এই সমস্ত এরিয়া নিয়ে আমাদের ভাটি বাংলা। সেখানে যে আমাদের যে লোকগানের চর্চা, ঘাটু গান, কবি গান, মালজোড়া গান, যে গানগুলোর কথা আমি বলছি, মালজোড়া, ঘাটু, এগুলো এই ভাটি বাংলায় তৈরি। এই গানগুলো অন্য জায়গা থেকে আসেনি, ভাটি বাংলারই গান। ধামাইল গান, বিশেষত ধামাইল গান আমাদের
লোক ঐতিহ্যের একটি প্রধান শাখা। সেইখানে দাঁড়িয়ে রাধারমণ দত্ত হচ্ছেন ধামাইল গানের জনক এবং তিনি তার গানকে নিয়ে মূলত কাজ করি এবং আমার গবেষণাপত্র রাধারমণ দত্তের গানই ছিল। ফলে আমি সেই গানকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শিলচরে এই নিয়ে আমি দুইবার আসলাম লোকগানের কর্মশালায়। এবারে এসে একটি ব্যতিক্রমী কাজ করলাম যে এখানে ভাটি বাংলার অন্যান্য যে মহাজনরা আছেন সেই সব মহাজনদের গানকেও আমি সম্পৃক্ত করলাম, যেমন হাসন রাজা, দূরবীন শাহ, রশিদুদ্দিন, আরকুম শাহ, এই সমস্ত মানুষের গান আমি এখানে যুক্ত করলাম। এবং আমি মনে করি এতে করে এই প্রজন্ম, যারা নতুন প্রজন্ম, তারা অন্তত একটি ধারাবাহিক ইতিহাসও পাবে, সেই সাথে আমাদের রাধারমণ দত্তের গানকেও আমি সম্পৃক্ত করেছি যে তাকেও জানতে পারবে। বৈষ্ণব এবং সুফি এই যে দুইটি ধারা, যেটি ভাটি বাংলায় একটি সমন্বিত উদ্যোগে প্রগতিশীল ধারা বলি আমরা, সেই প্রগতিশীল ধারার এই দুইটা দিক আমরা সম্পৃক্ত করে এবার আমি আসছি এইখানে আর কি এই কাজটি করার জন্য। আপনাদের কর্মশালা কদিন চলবে? সাত দিন। কবে থেকে আরম্ভ হয়েছে? 23 তারিখ থেকে শুরু হয়েছে, আজ আগামী 29 তারিখ পর্যন্ত। পাশাপাশি আমি আসাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এখানে উপস্থিত, তাদের এখানে আমি কর্মশালা করছি আজকে থেকে আগামীকাল পর্যন্ত 2 দিনের। ছাত্রছাত্রীদের বলছি যে এরা খুব মেধাবী কিন্তু দিলেই ধরতে পারে বিষয়টা। এই দুইটি বাচ্চা মেয়ের কথাই বলবো যে আমি কিন্তু একবার করে দেখিয়ে দিয়েছি, সাথে সাথে তারা গান ধরে ফেলে, অতএব তারা খুব মেধাবী। কিন্তু প্রশিক্ষণ কর্মশালাটা থেমে গেলে হবে না, আমি মনে করি যে এটা চলমান একটা প্রক্রিয়া থাকা উচিত। এখানে যারা সংস্কৃতিবান ব্যক্তি আছেন তাদের কাছে আমার বিনীত আহ্বান থাকবে, তারা যেন অন্তত কর্মশালার মাধ্যমে এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। তা ঢাকা বাংলাদেশে আপনার সংস্থা কটা আছে? ঢাকাতে আমি ব্যক্তিগতভাবে রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র নামে আমার একটি আছে, প্রতি বছর একটা উৎসব করি, রাধারমণ লোকসঙ্গীত উৎসব। আরেকটি সংগঠন আছে সারা বাংলাদেশে, এটা হচ্ছে সকল সঙ্গীত একাডেমি এবং দলগুলোকে একত্রিত করার জন্যে, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, এটার প্রতিষ্ঠাতা আমি এবং ওইটার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। তপন মাহমুদ একজন আছেন রবীন্দ্রসঙ্গীতের, তিনি হচ্ছেন সভাপতি, ওইটা সারা বাংলাদেশে কাজ করছে। তা এমনি ভারতবর্ষে কোথায় কোথায় আপনার কর্মশালার কাজ রয়েছে? কাজ করেছি আপনার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে, কলকাতা। আচ্ছা, রবীন্দ্রনাথ ভারতী আর শিলচরে দুইবার আসলাম আর কি। কল্যাণীতে যাওয়ার একটা হচ্ছে এবং ওই যে আমাদের শুভেন্দু মাইতি, যিনি আমাদের লোকসঙ্গীতে এবং গণসঙ্গীতের শিল্পী, তার মাধ্যমে একটা কলকাতায় আগামী 20 থেকে 24 তারিখ করার। এনি 24 এর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।